আজকে এমন একটা প্রশ্ন উত্তর দেবো যেটা খুবই প্রাসঙ্গিক এবং এই সমস্যাগুলো অনেকেরই হচ্ছে যারা ভিসা রিফিউজ হয় যাদের, অর্থাৎ ভিসা ফাইল অ্যাম্বাসিতে সাবমিট করার পরে ভিসা রিফিউজ যেটা বলি আমরা বা ভিসা হয় নাই, এমন ধরনের সমস্যাগুলো যাদের হয় তাদের ক্ষেত্রে করণীয় কী হয় এবং তারা পরবর্তী কখন ফাইল আবার সাবমিট করতে পারবে এবং সাবমিট করার প্রসিডিউরগুলো কী হতে পারে বা অ্যাপিল করতে পারে কিনা, এমন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এবং একজন ভাইয়ের প্রশ্নের উত্তর দেব। এব্রাহিম, দিস ইজ আজিম, গুড মর্নিং সকলকে। কিভাবে রাজনীতি প্যাক প্রদর্শক সকলকে শুভ জানাচ্ছি, আমি মোহাম্মদ আজিম। পৃথিবী যে যেখান থেকে দেখছেন নিঃসন্দেহে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এমনটাই কামনা করছি। বিভিন্ন সময় তথ্য পাথ্য দিয়ে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করলেও আমি কখনও আপনাদের প্রশ্নের উত্তর দিই নাই এমনটি আমার জানা মতে হয় নাই। যদি এমনটা হয়ে থাকে তাহলে সেগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলে এসে এবং পুনরায় কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণের সহযোগিতা করা পরবর্তী আপডেটগুলো দেওয়া। আমি হয়তো বা আপনাদেরকে এই কিউনি প্রশ্নের মাধ্যমে বা উত্তরের মাধ্যমে সর্বোত্তর চেষ্টা করি যে একটা মানুষ কী করে তার সমস্যাগুলো সমাধান করতে পারে এবং ক্রাইটেরিয়াগুলো সম্পর্কিত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমার যে ধারণা রয়েছে সেগুলো আপনাদেরকে সমস্যা সমাধানগুলো করে দেওয়ার জন্য। আজকে এমন একটা প্রশ্ন উত্তর দেবো যেটা খুবই প্রাসঙ্গিক এবং এই সমস্যাগুলো অনেকেরই হচ্ছে যারা ভিসা রিফিউজ হয় যাদের, অর্থাৎ ভিসা ফাইল অ্যাম্বাসিতে সাবমিট করার পরে ভিসা রিফিউজ যেটা বলি আমরা বা ভিসা হয় নাই এরকম কিছু, এমন ধরনের সমস্যাগুলো যাদের হয় তাদের ক্ষেত্রে করণীয় কী হয় এবং তারা পরবর্তী কখন ফাইল আবার সাবমিট করতে পারবে এবং সাবমিট করার প্রসিডিউরগুলো কী হতে পারে বা অ্যাপিল করতে পারে কিনা, এমন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এবং একজন ভাইয়ের প্রশ্নের উত্তর দেব, যার কারণে আজকের কিউনেতে আপনাদেরকে এই বিষয়গুলো পুরোটাই তুলে ধরার চেষ্টা করব এবং পারিপার্শ্বিক অন্য কিছু বিষয়গুলো নিয়ে কথা বলবো যেগুলো আপনারা প্রশ্ন করেন, হয়তো বা ভিডিওর সময় যদি থাকে আমি সেগুলো ইনক্লুড করে দেবো। চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে কমেন্ট করেছেন মিস্টার বিপ্লব, আমার ক্রোশিয়ার ভিসা রিফিউজ আসছে, আমার পারমিট সব কিছু ওকে আছে, তারপরেও আমার ভিসা রিফিউজ আসছে। এখন আমার এজেন্ট বলল আপিলে করবে, আমাকে কলকাতাতে রেখে 14 দিনের মধ্যে, আমি এখন কলকাতাতে আছি। আমার কথা হলো আপিল করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, প্লিজ যদি কোনো বড় ভাইরা জানেন প্লিজ আমাকে একটু ইনফরমেশন দিবেন, আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি, প্লিজ জানাবেন। বিপ্লব ভাইয়ের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অ্যাম্বাসি তাদের ফাইল রিফিউজ করতে পারে যে কোনো মানুষের, তাদের সে অধিকার আছে। কী কারণে ফাইল রিফিউজ করছে সেটি একটা পত্রের মাধ্যমে দেওয়া হয়, আপনি সেটি পড়েছেন কিনা সেটা আমার জানা নেই। তো আপনি সহযোগিতা চেয়েছেন তথ্য নিয়ে, সো আপিলের এখানে একটা বিষয় রয়েছে। আপিল করার পরে সবগুলো 15 থেকে 1 মাসের মধ্যে রেজাল্ট চলে আসছে, ইয়েস অর নো, তারপর আবার তারা একটা নির্দিষ্ট কারণ দেয়, এই কারণে হয়তো বা তার ভিসা রিফিউজ হয়েছে এবং হয়তো বা ভিসা হয়ে গেছে, এই দুটি তো বিষয় আর তো কিছুই না। সো আপনার এজেন্ট বলেছে এবং আপনি কলকাতাতে আছেন এবং আপনি কমেন্ট করেছেন জানতে চেয়েছেন ইনফরমেশনের জন্য, সো আপনার ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করছি। আপনার যে এজেন্ট ফাইল সাবমিশনের জন্য সকল ডকুমেন্টস আপনার কাছে নিয়েছে এবং আপনি সাথে গেছেন ইন্ডিয়াতে, ইন্ডিয়ান নিউ দিল্লিতে আপনি ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করেছেন, ভিসা রিফিউজ আসছে, আপনার একটা পেপারও দেওয়া হয়েছে কী কারণে রিফিউজ আসছে সেটা তারা উল্লেখ করেছে। যদি এমনটা উল্লেখ না করে থাকে তাও কোনো সমস্যা নেই, আপিল করার একটা সিস্টেম রয়েছে। সো আপনার এজেন্সি
যাকে আপনি বিশ্বাস করেই ফাইল দিয়েছেন তাকে অবশ্যই এই বিষয়ে সহযোগিতা করবেন আপনি। আপনি 14 দিন না হয়তো আপনাকে বেশি থাকতে হতে পারে। একটা ভিসা পাওয়াটা খুবই সহজ কঠিন বিভিন্ন বিষয়ের কারণে হয়ে যায়, কখনো সহজ হয় কখনো কঠিন হয়, কখনো এটা আসলে এক ধরনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। সো একটা ইউরোপিয়ান ভিসা বা ইউরোপের ভিসা খুব সহজে যারা পেয়ে যায় তারা আসলে এই মর্ম এই ফলটা বুঝে না। যারা খুব কঠিন কষ্টের মধ্য দিয়ে বা রিফিউজ হয়ে বা বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করে একটা সময়ে এসে ভিসা পায় তাদের বিষয়টা আলাদা এবং তাদের চিন্তা ভাবনাগুলো আলাদা এবং তাদের একটা মায়া মহব্বতে কাজ করে বেশি। সো আমি বলবো যে আপিল করার যে প্রসিডিওরটা রয়েছে, সো 14 দিনের মধ্যে আপিল করলে এটি কোনো সমস্যা নয়, আপনি আপিল করার পরে নতুন একটা রেজাল্ট পাবেন। এই রেজাল্টের মাধ্যমে আপনি আবার আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি মনে করি 99%। এই কারণে 99% বলছি কারণ আপিলের পরে ভিসা রিফিউজ হওয়ার সংখ্যা খুবই কম। যখন ফাইল সাবমিট করেছেন সকল ডকুমেন্টস দিয়ে সাবমিট করেছেন, ফিঙ্গারও করেছেন, সো এখন রিফিউজ আসছে, আপনার এজেন্ট বলেছে আপনার ফাইলটি নতুন পুনরায় আপনাকে আপিল করার জন্য এবং সে আপিল করে দিবে, এটা এতটুকু আপনি আপনার কথার মধ্যে বলেছেন। সো আপিল যেহেতু করে দেবে সো আমি মনে করি এটা নিয়ে আর ড্রিফল বা অন্য চিন্তা করার কিছু নাই, আপিল করলে ভিসা হয়ে যাবে। সো আপিল করার পরে ভিসা হতে কোনো সমস্যা হয় না সাধারণত, যে কারণগুলো তারা দেখাবে এবং আপনার আসলে দরকার আছে ক্রোশিয়াতে, আপনি ক্রোশিয়াতে আপনার আসা প্রয়োজন বা কোম্পানি থেকে একটা পত্র দেওয়া হবে এই শ্রমিককে আমি চাই, এরকম কিছু যেটা আপনার এজেন্সি করবে, আপনি বসে বসে দেখবেন পরবর্তী ভিসা নিয়ে চলে আসবেন। খুবই সিম্পল একটা বিষয়। ওকে, এটা তো গেল আপনার ইনফরমেশন। এর মধ্যেও যদি আপনার কাছে মনে হয় যে ইনফরমেশনটা আসলে যুক্তিসঙ্গত মনে হয়নি, তাহলে কেন যুক্তিসঙ্গত মনে হয় সেটা কমেন্ট করতে পারেন, কারণ অনেকেরই আছে ভাবনা চিন্তা আলাদা বা কথা না বোঝারও কারণও হতে পারে, বিভিন্ন বিষয় মাথার মধ্যে চলে আসে। আমি এখন ক্রোশিয়া সম্পর্কিত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ থেকে সরাসরি ক্রোশিয়ার ভিসা যেতে হয় না, তাই ইন্ডিয়াতে যাওয়া লাগে। সো ইন্ডিয়াতে ক্রোশিয়ার ভিসা হচ্ছে, এখনও হচ্ছে, এবং ক্রোশিয়ার জন্য যারা অ্যাপ্লাই করছেন, একটি এই মুহূর্তে যেটা আমি মনে করি যে ক্রোশিয়াতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু সচেতন থাকা ভালো, কারণ ক্রোশিয়া এখনও সেনজেনের আওতায় আসে নাই। আর যদি মনে করেন নন সেনজেন হলেও কোনো সমস্যা নেই, আমি সেখানে লং টার্ম কাটাবো এবং ভালো জব করবো, সময়টা দিব এবং ভালো কোম্পানিতে যাবেন, এরকম যদি আপনার আসলেই হয়ে থাকে তাহলে ক্রোশিয়াতে যান, এটা আপনার জন্য ভালো হবে। তাছাড়া ক্রোশিয়াতে জব পরিবর্তন করার বিষয়টা একটু ডিফিকাল্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি হচ্ছে ক্রোশিয়াতে সুযোগ সুবিধা অন্যান্য দেশের তুলনায় যেমন রোমানিয়া, বুলগেরিয়া এসব দেশের থেকে অনেকটা ভালো। কেন ভালো? কারণ তারা ক্রাইটেরিয়া ফিল আপ করার চেষ্টা করছে সেনজেন আসার জন্য, এবং আমি গত কয়েক বছরে যেসব আপডেট নিউজ জানি এসব কয়েক বছরে আপডেট নিউজে বলতে পারি যে তারা খুব রিসেন্টলি না হলেও 2-1 বছরের মধ্যে সেনজেনের আওতা আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আরও একটি দেশ সেনজেনের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে ক্রোশিয়া, এটি একটি ভালো অপরচুনিটি আগামী দিনের জন্য। এ মুহূর্তে আমি ভালো কিছু দেখছি না। আপনারা যারা ওয়ার্ক পারমিট নেন, ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে একটা CDF নাম্বার দেওয়া থাকে এবং কোম্পানির নাম লেখা থাকে। আপনি এই কোম্পানির নাম দিয়ে আপনি যদি ক্রোশিয়ান জব ব্যাংকে গিয়ে সার্চ করেন অটোমেটিক জানতে পারবেন এই কোম্পানির অবস্থান কোথায়। যদি গুগলও করেন আপনি পেয়ে যাবেন। কোম্পানির ঠিকানা, অ্যাড্রেস, এভরিথিং সব দেওয়া থাকে, শুধু ঠিকানা দিয়ে সার্চ করলে কোম্পানি অটোমেটিক দেখতে পাবেন আপনি, এতটুকু সুযোগ আপনারা আছে। সো প্রতারিত হওয়া থেকে নিজেকে সচেতন করার ক্ষেত্রে, নিজে সচেতন থেকে যদি এই বিষয়গুলো বুঝতে পারেন, একটু ইংলিশ পড়তে বা লিখতে পারেন বা বুঝতে পারেন, তাহলে মনে হয় আপনার জন্য পুরো পৃথিবী সহজ হবে। কিন্তু আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, স্কিল ওয়ার্কার হওয়ার চেষ্টা করেন বাংলাদেশে, তাহলে আপনি ইউরোপে শুধু নয় পৃথিবীর যে কোনো দেশে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে আপনার জন্য, এবং এই সুযোগটি আপনি কাজে লাগাতে পারেন। সো ভিডিওটি লম্বা করবো না, ক্রোশিয়া নিয়ে খুব একটা বেশি আপডেট না এটা। তারপরে উনি যেভাবে লিখেছেন তাই মনে হলো যে আপিল করার যে বিষয়টা সেটা ক্লিয়ার করা দরকার, এবং আপিল করলে যে ভিসা হয় উনি হয়তো বা আশা করি আপনি পরের ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার ভিসা হচ্ছে। এটা আপনি দুশ্চিন্তা থেকে এইভাবে লিখেছেন আমি জানি, সো দুশ্চিন্তার কোনো কারণ নেই, ভিসা অটোমেটিকলি হয়ে যাবে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।